সুপ্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ শিয়ালদহ শাখার অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। সেই সাথে তোমাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব বিয়োগ। বিয়োগ কিভাবে করতে হয়, বিয়োগ করার জন্য বিয়োগ যেমন আমরা যোগ করেছি যে দুটি সংখ্যা বা একাধিক দুইয়ের অধিক সংখ্যা একসাথে একত্রিত করা হলো যোগ, ঠিক তেমনি আবার বিয়োগ হচ্ছে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পৃথক করাটাই হলো বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে জানো বিয়োগ হচ্ছে বড় কোনো সংখ্যা থেকে ছোট সংখ্যাকে পৃথক করাটাই হলো বিয়োগ। বিয়োগ করার কয়েকটি সূত্র আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো বোর্ডের দিকে খেয়াল করো, এখানে এক নম্বর সূত্র লেখা আছে বিয়োগ ফল। যখন বিয়োগ ফল বের করতে যাবো, বিয়োগ ফল সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োজন, বিয়োজন বিয়োগ বিয়োজন, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট একটি সংখ্যা বাদ দেওয়া। ধরো এই যে তাহলে সমান সমানের পরে যে সংখ্যাটা বের হলো এটা হবে বিয়োগ ফল। তারপরে আমরা দুই নম্বরে আসি বিয়োজ্য। এখন বিয়োগ ফল বের হলো, তাহলে বিয়োজ্য বিয়োজন বিয়োগ বিয়োগ ফল, অর্থাৎ এই বড়টা থেকে যদি আবার এই বিয়োগ ফল বাদ দেয় তাহলে কিন্তু তোমার বিয়োজ্য, এই বিয়োজ্যটা বের হয়ে যাবে। অর্থাৎ এই বারো থেকে দেখো বিয়োগ ফল কত, পাঁচ, তাহলে এই পাঁচ বাদ দিলাম, বাদ দিলে বিয়োজ্য বের হয়ে গেল সাত। তাহলে বিয়োজ্য সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োগ ফল। তিন নম্বর সূত্রে আসি বিয়োজন বিয়োজন, বিয়োজন হচ্ছে কি বড় সংখ্যাটি, বিয়োজন সমান সমান বিয়োজ্য যোগ বিয়োগ ফল, অর্থাৎ এই যে আমরা এখানে বারোর ভিতর থেকে সাত বাদ দিচ্ছি, তারপর বিয়োগ ফল পাঁচ বের হয়েছে, আবার বারোর মধ্যে থেকে পাঁচ বাদ দিয়ে সাত বের হয়েছে, তাহলে এখন দেখো এই বিয়োজ্য সাত আর বিয়োগ ফল পাঁচ, তাহলে সাত আর পাঁচে বারো। তাই তিন নম্বর সূত্র যে বিয়োজন সমান সমান বিয়োজ্য যোগ বিয়োগ ফল। চেনার উপায় দেখো বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগ ফল, উপরে লিখে দিচ্ছি দশ বিয়ে
রাষ্ট্রীয় হবে। পাঁচ সমান সমান যে ফলাফল বেরোলো সেটা হলো পাঁচ, তাহলে এটা বিয়োজ্য, বিয়োজ্য এটা বিয়োজ্য আর এটা বিয়োগফল। তাহলে আমরা বিয়োজন করলাম কত, দশ। দেখো দশ পাঁচের থেকে বড়, তাহলে দশের থেকে পাঁচ বিয়োগ করছে, বিয়োগফল বের হয়েছে পাঁচ। আবার যদি আমরা বিয়োজন বিয়োজ্য নাই বিয়োগফল আছে, তাহলে বিয়োজন বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে বিয়োজন বিয়োজ্য বের করতে হবে। বিয়োজ্য সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল, বিয়োগফল চার আছে, তাহলে দশের থেকে চার বাদ দিলে ছয়, দেখো দশের থেকে ছয় বাদ দিলে তাহলে বিয়োজ্য হলো তোমার চার বিয়োগফল, সরি বিয়োজ্য হলো ছয় বিয়োগফল চার বিয়োজন দশ। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে সূত্রটি তোমরা কিন্তু এই সূত্রগুলো অবশ্যই লিখে রাখবে এবং সূত্রগুলি মুখস্থ করে মনে রাখবে, কারণ বিয়োগ করতে গেলে তোমাকে এই সূত্রটা অবশ্যই জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি সূত্রগুলো পৌঁছে দিচ্ছি, সমান সমান
পঞ্চাশ। অতএব পঞ্চাশ বিয়োগ বিয়োগ তো বের হচ্ছে কত, পঁয়ত্রিশ সমান সমান বিয়োগ ফল ১৫। উত্তর এইভাবেও ক্ষতি করতে পারি আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই সূত্রগুলি এবং সূত্রের একটি অঙ্ক সূত্রের অনুসারে করে দেওয়া হলো। এ পর্যন্ত আগামী ক্লাসে আমরা বিয়োগ অঙ্কগুলি করব, পাঠ্য বই এবং কিছু মানসিক অঙ্ক তৈরি করার জন্য। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।